হ্যালো ভাই ও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। একটু জানো, একটু শুয়েছিলাম, চোখগুলো ফুলা ফুলা না, একদম রোদ্দুর উঠেছিল সারাদিন দুপুরের গরুর কাজগুলো করে। তারপরে তো মানে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, মানে শুয়ে শুয়ে তো আর ঘুমানো হয় না আমার। কেননা আমার ঘুমানো কথা থেকে হবে বলো, আমার যে ভাই বোনগুলো আছে তারা আমার কত আদর করে, কত ভিডিও দেখে, কত কমেন্ট করে। তাদের ভিডিওগুলো যদি না দেখি তাহলে কত খারাপ লাগে বলো। তাদের সাথে আমি সবসময় থাকবো, তাদের পাশে সবসময় থাকবো, সেজন্য আমার ভাই বোনদের ভিডিওগুলো দেখলাম। কত সুন্দর সুন্দর করে রথযাত্রা হচ্ছে আমাদের সাক্ষী বোনের ওখানে, ওরা তো মায়াপুরে থাকে, মায়াপুরের ওখানে আর কি মানে রথ হচ্ছে। ঘরে বসে বসে রথগুলো দেখলাম, কি ভালো লাগলো, একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখন রথ দেখতে যেতাম না, তখন মার কাছ থেকে পয়সা নিতাম, ও লটকা খেতাম, পাঁপড় ভাজা খেতাম, কত ভালো লাগতো। এখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, তখন খুব কষ্ট লাগে না? এখন তো বড় হয়ে গেছি আর এখন তো আর ওগুলো তো যেতে মানে পারিও না, সময়ও হয় না, সময়ের জন্য তো কোথাও যেতে পারি না। কেননা ঘরে থাকতে হয় আমার, সব সময় ঘরে থাকতে হয় কেননা গরুগুলোর জন্য। কি করব বলো, কাজ না করলে তো হবে না বলো। এখন যদি গরুগুলোকে ফেলে ফেলে কোথাও ঘুরতে যায় তাহলে আমার গরু কে পালবে বলো? আমার তো পালতেই হবে, যতদিন পর্যন্ত আমার ছেলেরা বড় না হচ্ছে ততদিন পর্যন্ত আমার ঘরের থেকে কোথাও বেরোতে পারছি না। যখন আমার ছেলেরা বড় হয়ে যাবে, যখন ওরা কাজকর্ম করবে, তখন হয়তো আমার ছুটি হবে, তখন তখন আমি অনেক ঘুরবো, তখন আমি সব ভাই বোনদের বাড়িতে যাব। কত ভাই বোন আমাকে যেতে বলে, আমি যেতে পারি না তাদের বাড়িতে। অনেকগুলো ভাই বোন আছে আমাকে যেতে বলে আমাদের ওখানে সাক্ষী বোনের বাড়িতে। কি সুন্দর করে রথ দেখলাম, মানে ভিডিওতে খুব ভালো লাগলো। সাক্ষী বোন খুবই ভালো, কারণ আমার শুরুর থেকেই ও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, শুরুর থেকে এখনও একই রকমভাবে ভালোবাসা দিচ্ছে। ওর ভালোবাসার কাছে আমি মানে তুচ্ছ, কি বলবো আর বোন। তুই আমার ভিডিওটা দেখলে একবার হলো কমেন্টে বলবি যে তোকে আমি কত ভালোবাসি রে, অনেক ভালোবাসি রে সোনা বোন। আমি সব কয়টা বোন ভাইকেই ভালোবাসি, কিন্তু সেই বোনটা আমার শুরুর থেকেই আমার একই রকমভাবে আমাকে ভালোবেসে যাচ্ছে, একই রকম। সে ভালোবাসার কাছে আমি হেরে যাচ্ছি, কি বলবো বলো। আমি তো কোথাও যেতে পারি না, তো তোমরা ভিডিও সবাই করো, আমি তোমাদের ভিডিওগুলো ঘরে বসে বসে ওয়াচ করি আর সব জায়গাগুলো ঘুরে, মানে আমার মনে হয় কি আমি চোখ বুঝে থাকলে আমি ওই জায়গাটাতেই গেছি এরকম লাগে। এরকম কী করবো বলো, এখন ওরকম করেই আমাকে থাকতে হবে। এখন আমাদের ছেলেরা যখন যতদিন পর্যন্ত বড় না হচ্ছে ততদিন পর্যন্ত কোথাও যেতে পারছি না। পুরো ছোটোবেলার কথা মনে করলে অনেক কষ্ট হয় না? সবারই কিন্তু কষ্ট হয় না। এখন দেখো সংসারের একটা মানে কি, ছোটোবেলা যখন বাবার ঘরে ছিলাম, বাবার ঘরে তখন তো পুরো আজাদি থাকে মেয়ে মানুষরা, যখন স্বামীর ঘরে আসে তখন কিন্তু সংসারে চাপে পড়ে যায়। আবার যখন একটা বাচ্চা কাচ্চা হয় তখন তো আরও সংসারে চাপে পড়ে যায়। সংসারের চাপের জন্যে মানে কোথাও যাওয়া হয় না, প্রত্যেকটা মেয়ে মানুষেরই যাওয়া হয় না, কী করে যাবে বলো, সংসারে তো ঝামেলা থাকেই বলো, সেজন্য আর কোথাও যাওয়া হয় না। এখন আর কী করবো, আর আগে না যেতে পারলে আর কী করবো বলো, একদিন না একদিন ঘুরতে পারবোই না। এখন হয়তো যেতে পারছি না, আরও হয়তো 2-3-5 বছর পরে কিন্তু আমি ঘর থেকে বেরো হই, তখন আমার হাজব্যান্ড বলছে আমি তোমাকে অনেক জায়গায় ঘোরাবো। দেখি ততদিন পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে ঘুরতে পারবো আর কি, আর যদি না বেঁচে থাকি তাহলে তো আর ঘোরা হবে না বলো। দেখি দেখা যাক ভাগ্যে কী আছে। আর তোমরা কেমন আছো কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদের পাশে সব সময় থাকবো সোনা ভাই সোনা বোন। আমি তোমাদেরকে কোনো দিনও ভুলবো না, কেন ভুলবো বলো? তোমরা আমাকে শুরুর থেকে কত ভালোবাসা দিচ্ছ। আমার একটা মিঠু দিদি আছে, সেই ভালো, সে ভালো দিদি ভাই, ও খুব ভালো, আমার ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করছে, খুবই ভালো। তোমরা সবাই মিলে মিঠুদির ঘরে আর হলো আমার সাক্ষী বোনের ঘরে সবাই মিলে যাবে। আমি কিছু কিছু দুই একজন করে ভাই বোনের নাম আমার ভিডিওতে, আমি তো তোমাদের নামগুলো আমি নেবো আর কি, দুই একজন করে নেবে। এতগুলো তো একবারে নিতে পারবো না বলো, কাজের ঝামেলার মনে যখন যাকে মনে পড়ে যায় তখন তার কথাগুলো আমি ফটাফট বলে ফেলি, তোমরা কেউ ভুল বুঝবে না। সবাইকেই আমি আমার সাথে সবাইকেই রাখবো, সবার সাথেই আমি মিলে চলতে চাই আর সব সময় আমি এইভাবেই চলতে চাই। তোমরা আমাকে এইটুকু জায়গা দিও সব সময়। কী বলবো আর বলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কোথায় গেছে জানো, মাছ মারতে। ও সব সময় ওর খালি মাছের নিশা জানো, সেই মাছের নিশা, ছোটো ছোটো মাছ আনবে, ওগুলো হলো বউ জ্বালানি মাছ জানো, ওই ছোটো ছোটো মাছ, এই টুকটুক মাছগুলো যখন আনে তো রাগ উঠে না বলো, এত সারাদিন কাজের মাঝখানে যদি ওই মাছগুলো এনে দেয়, এতগুলো করে আনবে, আমি না কাটতে পারি না। কতদিন মানে কেউকে ডেকে এনে কাটাই, কিন্তু সবসময় তো সময় হয় না আমার। এই যে প্লাস এখন তো আমার একটুকু সময় হবে না, এখন যাবো আমি কাউ মিল্কিং করতে, কাউ মিল্কিং করবো, তারপরে ধরো দুধগুলোকে প্যাকেট করবো, কত কাজের ঝামেলাতে থাকে বলো। আর আমার হাজব্যান্ড যখন এতগুলো মাছ এনে দেয় তখন তো আমার অনেক মানে কি বলবো আর, এমন যে রাগ উঠে, কিন্তু কিছু বলারও নেই, হাজব্যান্ডকে তো কিছু বলাও যায় না বলো, খারাপ লাগে তখন, মুখটা কালো করবে যে আশা করে মাছগুলো এনেছে, আমার ওয়াইফ আমাকে এইভাবে বলছে, সেজন্য কিছু বলি না, মুখ বুঝে এই সব কিছু সহ্য করতে হয়, উপায় নাই আমার। আর খালি আমি কি বলি জানো, যখন আমাকে মাছগুলো এনে দেয় না আমি খালি বলি কি, আমাকে এনে দিলো এখন বউ জ্বালানো মাছ,
ওগুলো হলো বউ জ্বালানো মাছ। দেখো আমার পান কিন্তু মুখে আজকে, অনেক দিন পরে পান খেলাম, পান খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কেননা গরুর বাঁকগুলো যখন টানি না, যখন পান জর্দা খাওয়া হয় না, তখন বুকের মধ্যে অনেক ব্যথা করে, সেজন্য পান খাওয়াটা একদম বন্ধ করেছি, কিন্তু আজকে খেয়েছি। রাগ করো তোমরা, আমাকে গালি দিও না। আর আমার মিঠু দিদি ভাই তো আমাকে সবসময় বলবে একটু রেস্ট নাও, রেস্ট নাও, শরীরটার প্রতি যত্ন নাও, সারাদিন খালি কাজই করো। বলবো কী বলবো বলো, আমার ঘরে কাজ করার কেউ নাই যে আমি কাজ করব, বলো কাজ করার জন্য কেউই নাই আমার ঘরে। আমার ছেলে দুইটা, ছেলে মেয়ে তো নাই, মেয়ে থাকা তো টুকিটাকে একটু কাজ করে দেয়। আমার ঘর গোছানোর থেকে আরম্ভ করে আমার মানে জুতা সেলাই থেকে আরম্ভ করে চণ্ডী পাঠ আমার একলাই করতে হয়, কী করবো আর বলো। আর তোমাদের ভালোবাসার চোটা না হেসে সে কাজ করি, তাড়াতাড়ি করে কাজগুলো করিয়ে না, আমার ভাই বোনদের ভিডিওগুলো দেখতে হবে, আমার মানে মোবাইলে একটু সময় দিতে হবে, সময় কাজ সময় করে করলে সব কিছু করা যায়। আমি তাই করি বলো, সকালে ছান টান কমপ্লিট করে তারপরে কিন্তু আমি সব কাজগুলো কমপ্লিট করি, জানো না, মানে তখন আমি ভিডিও নিয়ে বসি, মোবাইল নিয়ে বসি, তখন আমার হাজব্যান্ড আর কিছু বলার সাহসই পাবে না, বলো সাহস পাবে বলো। আর আমার হাজব্যান্ড তো আমাকে ফুল পারমিশন দিচ্ছে, তুমি ইউটিউবে সময় দাও, আমি আছি তোমার পাশে, সেটা তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আরও কি বলবো বাবা, কালকে তো শরীরটা অনেক খারাপ ছিল, কিন্তু আজকে তো দেখো পুরো ভালো হয়ে গেছে না, মুখটা দেখো টনটনা হয়ে গেছে না একদম। তোমাদের ভালোবাসা হচ্ছে আরও ভালো লাগে, সেই ভালো লাগে। আর দেখো আমার টের বিয়েটা আমার সামনে সামনেই থাকে সবসময়, ওকে আমি অনেক ভালোবাসি, সেই ভালো লাগে আমার সবসময়, আমার এটা আমার সবসময় পাশে থাকে, কেন আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, আমার খুবই ভালো লাগে। যতদিন পর্যন্ত বাঁচবো এই প্লাস্টিকের ভিতরে ওকে রেখে দেবো, তার মানে বাইরে যদি প্লাস্টিক ছাড়া রাখি তাহলে তো নোংরা হয়ে যায় না জিনিসগুলো, জিনিসগুলো যত্ন করে রাখলে একটা কত কষ্ট করে ও এনে দিয়েছে, কত শখ করে বলো আমাকে এনে দিয়েছে, আর আমি যদি যত্ন করে না রাখি তাহলে তো ও আমাকে কোনো দিন আর কিছু আনে দেবে না, বলবে কি হ্যাঁ তোমাকে একটা জিনিস এনে দেয় তুমি যত্ন করে রাখো না, বলো আমাকে যেই যেটা দে আমি খুব যত্ন করে রাখি, খুব ভালোবেসে রাখি তাকে আমি, সেজন্য আমি খুব প্লাস্টিকের ভিতরে রেখে দিয়েছি। দেখো আর জানো আমার কী নেশা আছে জানো, এখনও ছোটোবেলা বাবার কাছে বলতাম 10 টাকা দাও, এখন আমি বলি আমার হাজব্যান্ডের কাছে 10 টাকা দাও। আমার হাজব্যান্ড আমাকে শুরুতে সবার প্রথম যখন আমার বিয়ে হয়েছিল 10 টাকা আমি ওর কাছ থেকে চেয়ে নিয়ে, ও আমাকে অনেক টাকা দিয়েছিল কিন্তু আমি ওর কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়েছিলাম, তো ওই 10 টাকাটা আমার এখনও আছে, তোমাদেরকে একদিনকে ভিডিও করে দেখাবো। হ্যাঁ ওর অনেক কিছু স্মৃতি আমি রেখে দিয়েছি, মানে আমার যখন নতুন নতুন থাকতো অনেক কিছু টুকিটাকি জিনিস আমাকে যা ছোটো ছোটো জিনিস দিয়েছে আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি, এত বছর হয়ে গেলো দেখো, তা আমার যত্নে রয়েছে, একটা ব্যাগের ভিতরে ভরে সব কিছু রেখে দিয়েছি তোমাদের কাছে বলবো। হ্যাঁ আর ছোটোবেলা যেগুলো যুগ যুগে যে 10 পয়সা 5 পয়সা 20 পয়সা আমাকে দিত যে খেতে, ওগুলো পয়সা আমার কাছে অনেকগুলো আছে, আমার খুব ভালো লাগে মাঝে মাঝে বের করে না আমি দেখি যে এই পয়সাগুলো যখন দোকানে নিয়ে যেতাম তখন আমাকে চকলেট দিত বিস্কুট দিত কত ভালো লাগতো বলো। আর হলো সবগুলো ভাই বোন আমাকে কী বলে জানো, বলে কি দিদি ভাই তুমি গরু দুনি করা খালি ভিডিও দাও, অন্য ভিডিও দাও, কিন্তু ভাই বোনগুলো তো আমার ব্লগ ভিডিও দেখছে না, না ব্লগ ভিডিওগুলো দেখলে তাহলে বুঝতে পারতো যে আমি অন্য ভিডিও তো দিচ্ছি, কিন্তু ইউটিউব আমাকে ওই জায়গাটাতে দিয়েছে যে তুমি সবাইকে গরু দুনি করে দেখাও, হয়তো এই জিনিসটাই বলেছে, কেননা আমি গরু দুনি করার ভিডিওতেই ভাইরাল হয়েছি, এর জন্য আমার গরু দুনি করাটা আমার দিতেই হবে, আমি মানে যে কোনো কিছু মানে পরিস্থিতিতেই আমার গরু গায়ে দুনি করাটা থাকবেই, তোমরা প্লিজ আমাকে একটু ভুল বুঝো না, আমি অন্যরকম করেও ভিডিও দেই যে দেখলে ব্লগ ভিডিও দেই, অনেক কথা বলে দেই, কত রকমের কথা বলি, নিজের সুখ দুঃখের কথা বলি, তোমাদের লোকে কত ভালো লাগে বলো। আর আজকে আমি এই ভিডিওটা বানালাম, রথযাত্রা কালকে হয়েছে না, আজকে আমি মানে সবার ভিডিওগুলো দেখছি আর মনে পড়ছে, আর আমি মানে ভাবলাম যে এই কথাগুলো একটু বলি, ভালো লাগে আমার মানে বলতে আর কি, সেজন্য বললাম। আর কী বলবো বলো, এখন কাল মিল্কিং করতে যাই, কাল মিল্কিং করতে যাই, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর তোমরা সবসময় ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে, সবসময় ভালো থাকবে। আমি তো তোমাদের কাছে যে যে বলতে পারি না, যে দেখতে পারি না, সরি যে যে দেখতে পারি না, যে ভাই বোনেরা কীরকম আছে আমি মোবাইলেই বলছি, তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে সবাই বলবে, আমি সবাইকেই জিজ্ঞাসা করি ভাই তুমি কেমন আছো, তুমি কি খাওয়া দাওয়া করেছো না নাই, কারণ আমার সবসময় ওদের কথা জিজ্ঞাসা করতে আমার খুব ভালো লাগে, কেননা ওরা নেট খরচ করে আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে কত কষ্ট করে বলো, ওদের খবর যদি আমি না রাখি কত কষ্ট হয় বলো, তখন আমার আমার অনেক কষ্ট হয়, আমি অন্য ধরনের মেয়ে, সেজন্য আমি সবার খবর রাখি, সবসময় তো সবার ভিডিও দেখতে পারি না কিন্তু সব প্রায় চেষ্টা করি যেটুকুনো ভিডিও দেখার আমি দেখি আর কি। তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো সবসময় ঠিক আছে, এখন আমি কাউ মিল্কিং করতে যাই আর তোমরা দেখতে থাকো আমার কাউ মিল্কিং ভিডিওটা, ঠিক আছে ভাই বোন, তাহলে আমি রাখি, অনেক বক বক করে ফেললাম, ঠিক আছে এখন আমি কাউ মিল্কিং করতে যাই, তোমরা আমার সঙ্গে থেকো। আমার কাউ মিল্কিং কীভাবে কাউ মিল্কিং করবে আমি তো তোমাদেরকে দেখাইছি, আরও প্রত্যেকটা ভাই বোন আমার অনেকগুলো ভাই বোন আমাকে কমেন্ট করে বলে আর কি যে দিদি ভাই কাউ মিল্কিং আমাকে প্রতিদিন দেখাবা, আমি তো প্রতিদিনই গায়ে দিনই করতে আসি, তোমরা তো বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ কি
কিভাবে গাই তুমি করে শিখাইলে তোমরা ভালো হবে তোমাদের সেটাই তোমরা আমার কাছে বলবে কমেন্টে, আমি ওইভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি যতটুকু পারি আর কি অতটুকু শেখানোর চেষ্টা করবো তোমাদের, কারণ আমি যেভাবে পারি ওইভাবে হয়তো তোমরা না পারতে পারো। ওই জন্য কী করবে, আগে তেলটা ভালো করে দিয়ে নিবে, তারপরে ধরো যে এই দুইটা আঙুল দিয়ে আমি পানাই, এইভাবেই তোমরা বানাবে লাগে। এই যে এইভাবে বাটগুলো ধরবে আর নিচের দিকে প্রেশার দিলেই সবসময় মনে রাখবে তোমাদের শরীরের শক্তিটা হাতে আনতে হবে, কিন্তু হাতের এই এইটুকের ভিতরে আনতে হবে, আর এইটুকের ভিতরে হাতের শক্তিটা যখন আসবে তখন তোমরা গাইদিনি করতে পারবে। কেউ কেউ ভাবে যে গাইদিনি করতে শক্তি নাই নাকি, কিন্তু গাইদিনি করতে হাতে প্রচণ্ড শক্তি লাগে, হাতের শক্তিতেই কিন্তু তোমার গাখির পড়বে আর একটা ব্যায়ামের মতন হয়ে যায়। যখন তোমরা আস্তে আস্তে পালানো হয়ে শিখবে তখন তোমাদের কাছে দেখবে কিছুই লাগবে না, তখন তোমাদের কাছে ভালোই লাগবে, তাই না, একটা নেশা হয়ে যাবে যে গাইদিনিটা আমাদের করতেই হবে। তখন গাইদিনি না করলে না ভালো লাগে না, যেমন কালকে আমার জ্বর ছিল, তবুও ভাবছি যে না গাইদিনি করবোই, না করলে বিরাট দুঃখ লাগে, মানে চোখে জল আসে পড়ে আমার, সেই জন্য আমি গাইদিনিটা করতে দিয়েই করি। আর তোমরা কীভাবে করা মানে আমি শিখাই দিলে তোমরা শিখবে আর কি, ওইভাবে আমাকে কমেন্ট করবে আমি শিখাই দিই। দেখো আমি কতটুকু গাখির বানাচ্ছি, এটা তো এক বালতি পুরো ফুল হবে, যখন পা উঠাবে গোলটা যখন লাথি দিবে তো ধরবে তোমাদের তো ভয় লাগবে, নতুন নতুন তখন তোমরা কী করবে এইভাবে হাতটা দিয়ে আটকায় দিবে, এইভাবে যখন আটকাবে তখন কিন্তু গরু মানে থাইমা যাবে, আর কোনো দিন এইভাবে পানানোর মধ্যে হাতে এইভাবে ছেড়ে দিবে না, ছেড়ে দিলে দুটো উঠায় ফেলবে, তখন কিন্তু বাটেতে অনেক প্রবলেম আসে, লাগে দুই হাত দিয়ে একটা বাটে এইভাবে পানাবে, লাগে একটা বাট ছাড়বে হাত আরেকটা বাট হাত দিয়ে পানাবে, এরকম করে পানাবে। দেখে চল কীভাবে পানাচ্ছি, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো দুই হাতে একটা দিয়ে পানাবে এরকম করে, আবার যখন হাতটা একটু ব্যথা করবে তখন দুই হাতে এইভাবে টানবে,